আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজার ফিশ ফ্রাই যাদের বাচ্চারা ফিশ খেতে পছন্দ করে না এভাবে করে বার্বিকিউ স্টাইলে ফিশ ফ্রাই করলে আপনার বাচ্চারা অবশ্যই খেতে পছন্দ করবে ফিশ ফ্রাইটা তৈরি করার জন্য এখানে প্রথমে পাঁচ পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছটাকে আস্তই রেখেছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে করে চিড়ে দিয়েছি এতে করে মশলা ঢুকবে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি ফিশ ফ্রাই করার জন্য প্রথমেই এখানে মশলা রেডি করে নেব এর জন্য দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ বারবিকিউ সস নিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো সস দিতে পারেন এখানে হলুদ মরিচ জিরা সামান্য পরিমাণ চিনি স্বাদ মতো লবণ কাবাব মশলা আর বার্বিকিউ মশলা এখানে সব মশলাই একটা চামচ করে নিয়েছি আসলে মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে কমে নিতে হবে এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস নেব এখন একটা মিক্সিং বলে সবগুলো মশলা ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব আমি এই মশলার মধ্যে যেই মশলাগুলো ব্যবহার করেছি বার্বিকিউ মশলা অথবা কাবাব মশলা এই মশলা দুটো আপনাদের কাছে না থাকলে আপনাদের কাছে যে নর্মালি গরম মশলাটা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন এতে করেও টেস্টটা মোটামুটি ভালোই আসবে তো এই মশলাগুলো দিলে আর কি টেস্টটা একটু বেশি ভালো আসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন সবগুলো মশলা ভালোভাবে প্রথমেই মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এখন এই মশলার মধ্যে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই যে চিড়ে নেওয়া জায়গাগুলোতেও মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে দিতে হবে মশলার সাথে সবগুলো মাছ ভালো করে মেখে নেব এরপর এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন অথবা কমপক্ষে আধা ঘন্টার জন্য বাহিরে রেখে দিতে পারেন এতে করে মাছের ভিতরে সব মশলা ঢুকবে আর টেস্টও ভালো আসবে দুই ঘন্টা পর আবারও ফিরে আসলাম এখন প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিক্স করে নিতে হবে চালের গুঁড়াটা খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা এই জন্য পরিমাণ মতো তেল নিয়েছি আর এখন তেলটা কিছুটা গরম হয়ে আসার পর মাছগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই মাছগুলোকে ডুবো তেলও ফ্রাই করতে পারেন অবশ্যই মিডিয়াম টু লোয়ে মাছগুলো ভাজতে হবে সময় নিয়ে তা না হলে উপর দিক থেকে জ্বলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে একটা সাইড যখন হয়ে আসছে তখন দুইটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে তা হলে মাছটা ভেঙে যাবে কারণ একটা সাইড হয়ে আসলে মাছটা খুবই নরম হয়ে যায় খুব সাবধানে এই কাজটা করতে হবে তেল ছেটে আসার সম্ভাবনা থাকে সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালার করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন খুবই সাবধানে মাছগুলো তুলে নিতে হবে কালারটা দেখে তো খুব লোভ লাগছে তাই না খেতে অসাধারণ হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করবেন এই ফিশ ফ্রাইটা অবশ্যই সচের সাথে যে কোনো চাটনির সাথে খুব ভালো লাগে রাইসের সাথে এই ফিশ ফ্রাইটা একদমই ভালো লাগে না আমার বাচ্চারা সস দিয়ে এই ফিশ ফ্রাইটা খুব পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ